আছেন? ভালো আছেন, আমি তো ভালো আছি। তো আজকে আমি মোমোর চাটনিটা করব, আর মোমো বানাবো, দেখুন কিভাবে আমি চাটনিটা করি। তো আমি যেমন পারি তেমন করে করি চাটনিটা, আপনারা যে যেমন পারেন করেন। তো আমারটা দেখুন, আমি এখন তিনটে টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে নিলাম, আর আটটা নটা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা টমেটোটা এখন আমি দানাটা বের করে নেব, টমেটোর দানাগুলো সব বার করে নিলাম, নিয়ে আমি এখন সব টমেটোর সঙ্গে সিদ্ধ করব। দানাগুলো বার করে নিয়েছি, নিয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি মাংস, চিকেন নিয়েছি, চিকেনটা মিক্সারে দিয়ে আমি করে নেব। আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিলাম, গোলমরিচ দিলাম, লবণ, একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব এটাকে, চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে এখন আমি রেখে দেব। দেখুন খুব সুন্দর মাখাটা হয়েছে, এর মধ্যে সব মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। একটু লাল গুঁড়ো লঙ্কা দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কাটাই দিলাম যেটা ঝাল ঝাল হয় একটু ভালো। তো এটাকে আমি ভালো করে ফের আবার একবার মেখে নিচ্ছি। মেখে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আমি এখন ময়দাটা মেখে নেব, ময়দা মাখার জন্য লবণ তেল দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে শুকনোগুলো মেখে নেব। এইদিকে আমার টমেটো লঙ্কা আর এটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে রসুন দিলাম, লবণ দিলাম, আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ভালো করে। চিজ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে আমার মশলাটা হয়ে গেছে, আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়াটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম গরম, তার জন্য আমার কড়াটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা করে নরম করে নেব, লাল করব না, শুধু নরম করে নেব। দিয়ে আমি টমেটো কা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, রসুন দিলাম, রসুন পেস্ট সব একসঙ্গে পেস্ট করে আর কি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এখন আমি চাটনিটা বানাচ্ছি, দেখুন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, বেশ করে এটাকে ভালো করে করে আমি একটু সয়া সস দিয়ে দিলাম অল্প করে। এর মধ্যে আমি টমেটো সস দেব, টমেটো সস দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। এটা লবণ দিলাম, তখন তার আমি ওটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু আরও লাল হবে, দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা এইভাবেই বানিয়েছি। মশলাটা কিন্তু আমরা যখন খেলাম খুব টেস্ট হয়েছে, মশলাটা প্রচণ্ড ঝাল। তখন মশলার দানাটা আমি লঙ্কার দানাটা দিয়ে দিয়েছিলাম, সরি বন্ধুরা, আমি তখন লঙ্কার দানা দিলাম, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, টমেটো সস দিলাম, আর মানে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। তো আমার এটা হয়ে এসছে, খুব সুন্দরভাবে হয়ে এসছে, দেখুন তুলে নেব। দেখেছেন খুব সুন্দর হয়েছে, টেস্টটা তো খুব
ফুলকপি হয়েছে। এখন আমি ময়দাটা যে ডো বানিয়ে রেখেছিলাম ডোটাকে এখন লম্বা বেশ বড় করে বেলে নিচ্ছি, নিয়ে আমি গ্লাস দিয়ে কেটে নেব বাটি দিয়ে। একটাই হয়েছে, একটা একটা করে বানিয়ে নেব আমি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে লাইভ শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা। আমি তো রোজ রোজ রান্না ছাড়তে পারি না, তো যাই হোক আমি যেইটুকু পারি তোইটুকুই করছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এখন আমি আবার একটা ডুব করে আবার একটা বানিয়ে নেব, দেখতে থাকুন। এটাকে বেলে নিলাম আবার। এইভাবে আমি সবগুলোকে, সব মোমোগুলো বানিয়ে নেব। বন্ধুরা, ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি, তো আপনারা অবশ্যই আমাকে ভালো দেখুন। বন্ধুরা, আমি কটা করেছি করকম ডিজাইন করে। তো এখন আমি ওর গামলার মধ্যে পানি দিয়েছি, পানি দিয়েছি, পানিটা গরমও হয়ে গেছে। আমি ওই পাত্রটা একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে তারপরে আমি মোমোগুলো দিচ্ছি। তো দেখতে থাকুন আমার মোমোটা, দেখুন মোমোটা আমার হয়ে এসছে।